खाबरा के बेड़गुम 2 नंबर ग्राम पंचायत में टीएमसी समिति सीट प्रत्याशी विप्लव सरकार की हत्या के मामले में मुख्य अभियुक्त सीबू मजुमदार की गिरफ्तारी की मांग पर शनिवार को तृणमूल ने 24 घंटे बंद का आह्वान किया। इसके साथ ही उन्होंने पथावरोध कर अपना आंदोलन जारी रखा। পরিকল্পিত এটা হচ্ছে সম্পূর্ণ পরিকল্পিত বিজেপির ওই নেতৃত্বের দ্বারাই পরিকল্পিতভাবে বিপ্লবকে খুন করার উদ্দেশ্যে মারা হয়েছিল। আমরা যতটুকু জেনেছি যে আমাদের প্রশাসন সক্রিয়ভাবে কাজ করে এখন পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন, কিন্তু আমাদের দাবি মূল যে আসামি শিবু মজুমদার এবং তৎসহ যে আরও 10 জন নেতৃত্ব দিয়েছিল তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আপনার নাম যতক্ষণ না পর্যন্ত দোষীদের শাস্তির ব্যবস্থা এবং গ্রেপ্তার না হচ্ছে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। আমরা আজকে বেলগুম আঞ্চলিক তৃণমূল কংগ্রেস আমাদের জেলা নেতৃত্বের নির্দেশ অনুযায়ী আমরা বেলগুম 1 এবং বেলগুম 2 অঞ্চল আমরা 24 ঘন্টা ব্যাপী বন্ধের আবেদন করেছিলাম। এখন পর্যন্ত আমরা স্বতঃস্ফূর্তভাবে মানুষের সাড়া পাচ্ছি।